এই মুমিনদেরকে জাহান্নামে জ্বালাইয়া এরপরে জান্নাতে আনবেন। কারণ কি? যে কারণ হলো জান্নাত একটা পবিত্র জায়গার নাম, গুনাহ নামক ময়লা নিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। একদল মানুষ বিচার কার্য শুরুর আগেই যারা চলে গেছেন বিনা হিসাবে জান্নাতে চলে গেছেন, তারার গুনাহ নাই, পবিত্র। আরেক দল ইমানদার, যদিও গুনাহ ছিল, কিছু গুণের কারণে ভালো কাজের বদৌলতে আল্লাহ এদেরকেও মাফ করে দিছে, ওরারও গুনাহ নাই, পবিত্র বানায় দিছেন। জান্নাতের সামনে একটা ঝর্ণা আছে, গোসল দেওয়ার সাথে সাথে গুনাহ মাফ, পবিত্র, ওরারও জাহান্নামে না নিয়েই সরাসরি জান্নাত। গুনাগার মুসলমান এদেরকে যখন জাহান্নামে দিবেন, এদেরকে আগুনে জ্বালানোর কারণ হলো গুনাহ নামক ময়লা সাফ করানোর উদ্দেশ্যেই এদেরকেও জাহান্নামে দিবেন। জাহান্নামে লাকড়ির মতো জ্বালানোর জন্য নয়, দুনিয়াতে দেখবেন আমরা আগুন দিয়া লাকড়িও পুরাই স্বর্ণ পুরাই। আরো জোরে কর, এই দুনিয়ার জমিনে লাকড়িও পুরাই স্বর্ণ পুরাই, দুই পুরা কি একরকম না ভিন্ন? লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে খাঁটি হয়। গুনাগার মুসলমান, তোমার গুনার কারণেই তোমাকে জাহান্নামে নিয়ে আগুনে জ্বালানো হবে। জীবনে একটা মিথ্যা কথা বলার কারণে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, গুনাগার মুসলমান হইয়া মরতাম না গুনা সারা মরতাম, যদিও আমরা ওলি মুসলমান, ওই যে তিন প্রকার মুসলমান এদের পরিচয়টা আগে দিয়ে দেই তাহলে বুঝবেন খুব সহজে। বিনা হিসাবে কাদেরকে আল্লাহ জান্নাত দিলেন? তারা সব আল্লাহর ওলি। এত সহজে ওই মাকামে পৌঁছান নাই, বড় কুরবানি দিয়া গেছেন। এই পরীক্ষার হল দুনিয়ায়, দুনিয়ার জমিন থেকে এমনিই বিদায় হয়ে যান নাই, বড় কুরবানির জীবন যাপন করেছেন তারা। এমন সময়ও গেছে হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ গেছে হাত দিয়া, হারাম তো দূরের কথা, হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ গেছে হাত দিয়া, এরপরেও দুনিয়ার কোনো লোভ লালসা করেন নাই। যে অন্তরে দুনিয়ার লোভ নাই আল্লাহর মহব্বতে তার অন্তর ভরা, দুনিয়ার মহব্বত ঢুকবার জায়গা নাই। আল্লাহর মহব্বতে অন্তর ভরা, দুনিয়ার মহব্বত অন্তরে ডুববার মতো জায়গা নাই। এই দুনিয়ার জমিন থেকে কোনো রকম বিদায় হয়ে যেতে পারলেই এই রকম মানুষ যারা মৃত্যুকে ভয় করে না, তারা তো সব সময় প্রস্তুত থাকে কোন দিন জানি দুনিয়ার থেকে বিদায় হব। এই দুনিয়াটা হলো তাদের জন্য জেলখানা, দুনিয়াটা তাদের জন্য জেলখানার মতো লাগবেই। আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া উসিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, জান্নাতুলিল কাফির, আর কাফেরদের জন্য বেহেশতের মতো, যত ভারো তত করো, যা মজা তা লও, কোনো বাধা নাই, বুঝবা কোন দিন দুনিয়ার থেকে বিদায় বাজাই দি। আল্লাহর অলিগঞ্জে কুরবানি দিয়া বিদায় হয়ে গেছেন, তারা সব আল্লাহর অলি মুসলমান। যারা খুব সহজ হিসাবে যে হাসরের মাঠ পার হয়ে গেল, জাহান্নামে না জ্বলিয়া যে জান্নাতে গেল, হিসাব হয়েছে ঠিক, তবে কঠিন না সহজ? সহজ হিসাবে যে আল্লাহ জান্নাত দিলেন, তারা কারা? তারা ওলি না, কিন্তু ওরা পরহেজগার, জেনে শুনে হারাম খায় না, হারাম পথে দুনিয়া কামানোর লোভ লালসাও করে না,
তবে দুনিয়া যে কামায় না তা না বাড়ি করে গাড়ি করে অট্টালিকা করে ব্যাংক ব্যালেন্স করে জায়গা জমি করে কোনো অসুবিধা নাই শরীয়তে জায়েজ হালাল মালে দুনিয়া না জায়েজ না জায়েজ আপনার কয়েকজনের কাছে জায়েজ বাকিরা সন্দেহ হইতাছে জায়েজ না হালাল মালে দুনিয়া জায়েজ আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা হালাল মালে সুযোগ পাইলে ধনী হইছেন হারামের কোনো লোভ করেন নাই পরহেজগারির জীবন যাপন সময় মতো নামাজ আদায় করা ধনী হইলে হজ করা যাকাত দেওয়া অর্থাৎ রমজানের রোজা রাখা আল্লাহর যত বিধিবিধান আদেশ মানিয়া চলেন নিষেধ থেকে বাঁচিয়া থাকেন শয়তানের দুকায় যদি গুনাহ হয়ে গেছে চোখের পানি ছেড়ে তৌবা করেছেন এই হালতে জীবন কাটিয়েছেন হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মাওলাই করিম যে বিচার করবেন এদের কিছু এমন গুণ ছিল যেই গুণগুলো আল্লাহর ভালো লাগছে বড় আদর করে সহজ হিসাবের মাধ্যমে মহান আল্লাহ এদেরকে জান্নাত দিবেন এরা হইল পরহেজগার মুসলমান একদল ওলি মুসলমান আর একদল পরহেজগার মুসলমান দুনু দলেই জান্নাতি হয়ে গেল বাকি রইল গুনাগার মুসলমান ইমান আছে ঠিক আমলে গন্ডগোল কথা বুঝে আসতেছে আল্লাহ আছেন এই বিশ্বাস তার আমার যেমন তারও আছে তেমন হাসরের মাঠ বিচার হবে ওই কথাটা আমি যেমন মানি সেও কিন্তু অস্বীকার করে না মানে কুরআনুল করিম আল্লাহর কালাম আমিও মানি সেও মানে তবে পরহেজগার আর গুনাহগারের মধ্যে পার্থক্য হলো পরহেজগারে জীবনযাপন করে আল্লাহর আইনে কোরআনের মতে কোরআন সুন্নাহ মতে আর গুনাহগারে জীবনযাপন করে নফসের মতে মনে চাইছে করব মনে চাইছে না করত না এই দিন অপরাধ যেই পরিমাণ সাজা ভুগবে সেই পরিমাণ বুঝিয়া শুনিয়া নামাজ ছাড়বেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছাড়িয়া দেয় 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের সাজা এর পরিমাণ 1 হুকবা এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয় এরকম 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে এক ওয়াক্তে নামাজের মাপ নাই তুমি যে হালতে আছো যেখানে আছো ওইখানেই নামাজ পড়ে ফেরো আল্লাহ কত সহজ করে দিয়েছেন মসজিদে যেতে পারো না গড়ে পড়ো আমাদেরকে নামাজের জন্য আল্লাহ যেই সুবিধা দিয়েছেন কোনো উম্মতকে এইভাবে সুবিধা দেন নাই মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাব তিলাওয়াত করতেছেন ওনার চোখের সামনে এক জায়গায় এসে গেছে এমন এক জাতি দুনিয়াতে আসবে পুরা জমিনটাকেই মসজিদ বানায় দেওয়া হবে মুসা আলাইহিস সালাম তিলাওয়াত বন্ধ করেই সেজদায় পড়ে গেছেন দরখাস্ত দূর শুরু করে দিছেন আল্লাহ এই নিয়ামত আমার উম্মতকে দিয়া দাও গো এই নিয়ামত আমার উম্মতকে দিয়া দাও আমার উম্মত খুব কষ্ট করে নির্দিষ্ট জায়গায় গিয়া নামাজ আদায় করে তাদের বড় কষ্ট হয় যদি এই নিয়ামত দিয়া দাও যেখানে ইচ্ছা নামাজ হবে জমিন পুরাটাই মসজিদের হুকুম হবে আমার উম্মতকে দিয়া দাও দরখাস্ত জমা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন পয়গম্বর এই এই নিয়ামত বাজেট পাশ হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়ো কবুল হয়ে যাবে তো ছাড়তে পারবা না আল্লাহর হুকুম একটাও মান্য করবেন বুঝে শুনে করবেন সাজা বুক করতেই হবে এই কয়েক বছরের দুনিয়ার জিন্দিগির মোহ মায়ায় রং তামাশায় পরে অন্ধ হইও না পরকাল অপেক্ষা করছে সামনে খুব সাবধান তার এই সমস্ত ভালো কাজ ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা
ইমান না থাকার কারণে এই ভালো কাজ মিজানও উঠানো হবে না, কোনো বদলাও হবে না। বদলা যা পাওয়ার কিছু দুনিয়াতেই আল্লাহ তাকে দিয়ে দেন। মুমিন ইমানদার যারা পরিমাণ ইমান নামক দৌলত নিয়ে যদি কেউ দুনিয়া ছাড়তে পারে, দশ দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দিবেন। এই পৃথিবীর জমিন থেকে মানুষ যখন বিদায় হয়, শয়তানের টার্গেট থাকে ইমান হারা করে বিদায় দেওয়া, আর তার সারা জীবনের আমল নির্ভর করে ইমান সহ বিদায় হওয়া। ইমান সহকারে বিদায় হওয়ার পিছনে তাকে সাহায্য করবে কিসে? সারা জিন্দিগির আমলে। আর ইমান হারা করার জন্য চেষ্টা করবে কে? শয়তানে। একজন মানুষকে সারা জীবন নামাজ পড়তে দেয় নাই, এতে শয়তান যতটুকুন খুশি হবে। যদি ধোঁকা দিয়া ইমান হারা করতে পারে, এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হবে। কারণ ইমানের দাম আমরা যদিও বুঝি না, শয়তান কিন্তু বুঝে। প্রত্যেক ইমানদারের পিছনে শয়তান সবসময় বিভিন্ন সুরতে ইমান নামক বাতিটা নিবারুর জন্য প্রচেষ্টায় আছে। ইমান একটা আলো থাকে অন্তরে, ইমান একটা আলো, আল ইমানু নূর, থাকে কোথায়? অন্তরে। হাশরের মাঠে এটা প্রকাশ পাবে কপালে, ফেরেশতারা দেখে দেখে চিনে ফেলবে কার ইমান আছে কার ইমান নাই। ফেরেশতারা যখন প্রাথমিকভাবে আমল নামা বন্টন করতে থাকবে, হাশরবাসীরা সকলেই জানে এবং দুনিয়ার অভ্যাস অনুযায়ী ডান হাতেই তো মানুষের আগে যায়। ফেরেশতারা যখন আমল নামা দিতে থাকবে, সবাই ডান হাত বাড়াবে। তো আফসোসের ব্যাপার হলো সবাই ডান হাতে আমল নামা পাবে না। ডান হাতে আমল নামা ফেরেশতারা তাদেরকেই দিবেন যাদের কপালে ইমানের নূর দেখবেন। নূরের পরিমাণটা কম হোক আর বেশি হোক, সকলের ইমানের হালত কি সমান? আমলের হালতও সমান না, ইমানের হালতও সমান না। মানে আবদন করে কেন? একটা জায়গাত রাখো। ডান হাতে আমল নামা নেওয়ার জন্য যখন সকলেই হাত বাড়াবে, যাদের কপালে ইমানের নূর থাকবে এদেরকে ডান হাতে দিবেন, যার কপালে ইমানের নূর নাই তার ডান হাতটা ভেঙে দিবে। ডান হাত ভেঙে ঘাড়ের সাথে বেঁধে দিবে, এরপরে আমল নামা দিতে চাইবে, বাম হাত ছাড়া লোয়ার কোনো হাত নেই, বাধ্য হয়েই বাম হাতে আমল নামা নিবে। তো কি পাইলাম? একদলে পাইল ডান হাতে আর একদলে পাইল বাম হাতে। যারা বাম হাতে আমল নামা পাইল তারা জাহান্নামী, যারা ডান হাতে আমল নামা পাইল তারা জান্নাতি। আর একটু জোরে কোন বাম হাতে যারা আমল নামা পাইল এদেরকে ঘোষণা করা হবে, তোমরা চিরস্থায়ী জাহান্নামী, জীবনেও মুক্তি পাইবা না। তবে এখানে কিছু মানুষ থাকবে এরকম, ডান হাতে আমল নামা যারা পাইছেন এদের পরিচিত, তোকে সেখান থেকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, কি গো অমুক ভাই,
তুমি না দুনিয়ায় মুসলমান ছিলা, তুমি না মুসলমানের ঘরে জন্ম নিছলা, দেখছিলাম কুরবানি দিতা মসজিদে যাইতা, আজকে বাম হাতে আমল নামা নিয়া কাফেরদের দলে কেন? সে উত্তর দিবে, যদিও মুসলমানের ঘরে আমার জন্ম ছিল, মুসলমানের সমাজে থাকতাম, মুসলিম দেশে থাকতাম, কিন্তু আমার অন্তরে ইহুদি খ্রিস্টানদের বেদিনদের বেঈমানদের কৃষ্টি কালচারের মহব্বত আমার চলায়, আমার কথায়, আমার আচরণে ইহুদি খ্রিস্টানদের সাথে মিল ছিল, তাদের কথায় তাদের রুচি আমার রুচির সাথে মিল, যেই কারণে আমার অন্তরে থাকা নূরের যেই বাতিটা, ইমানের যেই আলোটা খুব দুর্বল ছিল। ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি, কোরআনের প্রতি যেমন মহব্বত ছিল, এর চেয়ে হাজার গুণ বেশি মহব্বত ছিল পশ্চিমাদের উপরে, বেদিনদের উপরে। বদ্দিনীটা অন্তরে বেশি, ইমানের নূরটা ছিল কম। শয়তানের ফু, দুনিয়ার থেকে বিদায় আসার সময় শয়তানের ফুতে এটা টিকে নাই, নিবে গেছে, ইমান হারা হয়ে বিদায় হইতে হয়েছে। অপরাধটা কি? জন্ম নিলাম মুসলমানের গড়ে, রইলাম মুসলমানদের দেশে সমাজে, কিন্তু কথা আজ, কথা কাজ খ্রিস্টানদের মতো, বেঈমানদের মতো। এই কারণে ইমান হারা হয়ে বিদায় হয়েছি, কাফেরদের সাথে এসেছি। জাহান্নামের সাজা কত বছর, কোনো সীমা আছে না চিরস্থায়ী? ইমান হারা যারা, জাহান্নাম থেকে মুক্তি পাবে না তারা। এখন আসেন ডান হাতে আমল নামা পাইল যারা, এদের তো ইমানের হালত সবার সমান না। ইমানের হালত কি সবার সমান? যে ব্যক্তি নামাজ পড়ে না তার সাথে কথা বলে দেখেন হের ইমান কত ডাট আছে না নাই। এই ইমানদার যারা ডান হাতে আমল নামা পাইছে তারা, এই দ্বিতীয়বার হিসাব নিকাশ হবে ইমানদারদের আমল নামা। এই আমল নামা অনুযায়ী যার যার অবস্থান ঘোষণা করা হবে, তোমার কর্ম যেমন ফলও পাইবা তেমন। মুফাসসিরদের মতে, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন ইমানদারগণ তিন ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? আপনারা যদি ঠান্ডায় দুর্বল করে হচ্ছে দাদা, একটু জোরে সরে একটু হু হা, আপনারা জোশে কিন্তু আমরা জোশ। ইমানদার কয় ভাগে ভাগ হবো? তিন ভাগে ভাগ হবে। প্রথম ভাগ, বিচার কার্য শুরু হওয়ার আগেই জান্নাতে চলে যাবে বিনা হিসাবে, বিনা হিসাবে। এই 50,000 বছর সম পরিমাণ সময় বিচার চলবে, আর এতক্ষণ পর্যন্ত জান্নাতের সুখ থেকে দূরে থাকবে। আল্লাহর এই প্রিয় বান্দাদেরকে এটা করবেন না, বিচার শুরু করার আগেই আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন, বিনা হিসাবে জান্নাত। আর রইল কয় দল? আরো জোরে কর, আর একটু জোরে। আমরার আওয়াজ যত বাড়ব এলাকার মানুষ মনে করব না মাহফিল জমি গিয়ে, আর যদি আমরা আওয়াজ না দিই মনে করব মাহফিল জমছে না, বিড়ি আরো সাইডে খাইয়া দেই। এই যে দুই দল রয়ে গেল, এক দল তো বিনা হিসাবে জান্নাতে চলে গেলেন, আরেক দল, আর যে দুই দল রয়ে গেল, এই দুই দলের বিচার হবে। তবে এক দলের বিচারটা হবে সহজ হিসাব। এই জন্য রসুল হাদিসের মধ্যে শিখাইছেন, আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা,
আল্লাহ আমাদের হিসাবকে তুমি সহজ করে দিও। জাহান্নামের আগুনে না জ্বলিয়া খুব সহজ হিসাবেই আল্লাহ এদেরকেও জান্নাত দিয়ে দিবেন। জাহান্নামের আগুনে না জ্বলাইয়া দিলেন কেন? যে এদের কিছু গুণ, এদের কিছু আমল আল্লাহর কাছে ভালো লাগত। হিসাব নিছেন ঠিক, সহজে নিছেন, মায়া করে নিছেন, মহব্বত করে নিছেন। হিসাবটা সহজ করে দিয়ে জাহান্নামের আগুনে না জ্বালাইয়া জান্নাত দিয়ে দিছেন। অর্থাৎ এদের জীবনে গুনাহ করছে ঠিক, কিন্তু এমন কিছু নেক আমল আছে যেই নেক আমলে গুনাহ মাফ হয়ে যায়। মহান আল্লাহ খুশি হয়ে তাদেরকে মাফ দিয়া জাহান্নামে জ্বালানোর প্রয়োজন মনে করেন নাই, জান্নাত দিয়ে দিছেন। এখানে আমরা একটা কথা বুঝে নেই, জাহান্নামে মানুষ জ্বলবে কেন? জাহান্নাম আল্লাহ বানিয়েছেন কাফেরদেরকে জ্বালানোর জন্য, আর জান্নাত বানাইছেন ইমানদারদের ঠিকানার জন্য। এই যে একদল ইমানদার এখানে রয়ে গেল বিচারের বাকি, ওরার হিসাব নিকাশটা খুব কঠিন হবে। হিসাব আমল নামার হিসাব অনুযায়ী কেউ লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, কেউ হাজার হাজার কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। অর্থাৎ যার অপরাধ যে পরিমাণ, সাজাও হবে সেই পরিমাণ। আল্লাহ পাক কাফেরদের জন্য জাহান্নাম বানিয়েছেন, মুমিনদের জন্য জান্নাত বানিয়েছেন। ওরা তো মুমিন, ইমান নিয়েই আসছে দুনিয়া থেকে, যদিও গুনাগার মুমিন কিনা আপনার সন্দেহ আছে মনে হয়, তারাও মুমিন, কিন্তু গুনাগার মুমিন, মুমিন বটে গুনাগার মুমিন। এরা এমন কিছু কাজকর্ম করে আসছে ইমানদার হওয়ার পরেও, কাফেররা যা করে এই কর্মটিও তারা করছে। এই জন্য যার সাজা যে অপরাধ যে পরিমাণ সাজা হবে সে পরিমাণ, এই ঘোষণা দিয়ে মানুষকে জাহান্নামে দেওয়া হবে আগুনে জ্বালানোর জন্য। এখন আমার বুঝার বিষয় হইল, আজকে যে আয়াতগুলো আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমরা জাহান্নামে যেন জ্বলা না লাগে, না জ্বললে যেন জান্নাতে যাইতে পারি, এই গুণগুলো বর্ণনা করা ইনশাল্লাহ, এখান থেকে নিয়ত করা। রাজি আছেন ইনশাল্লাহ? মুস্তাকিম ভাই, কই মুস্তাকিম ভাই? বড় মহব্বতের মানুষ, 8 বছর আগে যে মন দেখছিলাম, জোয়ানও হয় না বুড়াও হয় না, স্বাস্থ্যমন্ত্রী মুস্তাকিম। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন বলুন আমিন। আমরা দাবিদার হিসাবে প্রত্যেকেই ইমানদার, প্রত্যেকেই ইমানদার। সারা বাংলাদেশে যেই পরিমাণ ইমানদার, আসলেই যদি আমরা প্রত্যেকেই সত্যিকারের ইমানদার হইতাম, তাহলে এই দেশে কোনো বেঈমান কোনো সাহস পাওয়ার কথা ছিল না। স্যার একটা দুহন এনো বয়া তুই ভাই, চিড়িয়াখানাতে বাঘ আছে না, জাদু করেও বাঘ আছে, চিড়িয়াখানায়ও আছে জাদু করেও আছে। দুই জায়গার বাঘের আসর দুই রকম, চিড়িয়াখানার বাঘটাকে আটকিয়ে রাখা হয় পিঞ্জিরার ভিতরে, আর জাদুকরের বাঘটা হুবহু সেম দেখতে, শুধু বাচ্চারা কানো দড়িকে ঘোরায়। বেশ কম এক জায়গায় রুহু নেই। সারা দেশবর্তী ইমানদার,
কিন্তু আমাদের ভিতরে সেই ঈমানের আসল যে নূর সেই নূরটা নেই মেসের কাডি মেসের কাডি গোশা দিলি তো জলার কথা যদি না জলে আসে না বেতলা হইছে ফিতলা নাই কিছু থার্মোমিটার হাদিস শরীফে দেওয়া আছে যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা কোরআনের বিরুদ্ধে কোনো কথা কারোর কানে বাজে আর সাথে সাথে যদি মেসের ঠং করে না উঠে না জ্বলে বুঝ বাইরে ফিউজ হইছে আর একটু জোরে কর সত্যিকারের ইমানদার কারা আমাদের দাবিতে আমরা সবাই যদি আমরার দাবি আমরার দাবিতে যদি হিসাব করা হয় বেনামাজির ইমান শক্ত বেশি সুদ করে কয় আমি যদিও সুদ খাই ইমান ঠিক আছে তোর মত না কয়নি না কয় না আর হুজুরে কর বরং জমিনে যে যত বেশি গুনাহগার তার জবানি ভাষায় সে তত বেশি ছাপাবাজ সরস তো আমরা স্কেল দিয়ে মাপলে হবে না আল্লাহ কোরআনে স্কেল দিয়ে দিবেন আল্লাহ বলেন সত্যিকারের ইমানদার তারা এখানে বর্ণিত পাঁচটা গুণের অধিকারী যারা একটা একটা করে গুণ বলতে থাকবো আর হিসাব মেলাতে থাকবেন যদি দেখেন আপনার মধ্যে এই গুণটি আছে এখানে বসেই শুকরিয়া আদায় করবেন এইভাবে চলতে থাকবেন হিসাব নিকাশটা যদিও সহজ হয়ে যায় হিসাব যদিও হয় সহজ হয়ে জাহান্নামে না জ্বলে জান্নাতে চলে যাবেন এই গুণগুলো কিন্তু নিতে হবে যদি দেখা যায় এই গুণের কমতি আছে এখন থেকে ইরাদা করবেন গুণ কমতি নিয়ে যাব না জাহান্নামে জ্বলব না গুণ আনার সময় কি দুনিয়ার থেকে বিদায় হয়ে না দুনিয়ায় থাকতে থাকতে إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله پاک رب العالمين নিজের ভাষায় বর্ণনা করেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা সত্যিকারের ইমানদার তারা সুবহানাল্লাহ কর আল্লাহ নিজে ঘোষণা দেন সার্টিফিকেট দিবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যিকারের ইমানদার হলো তারা ওই পাঁচটা গুণের অধিকারী যারা এক নাম্বার ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যেই অন্তর আল্লাহর নাম শুনলেই আল্লাহর নাম স্মরণ হয়ে গেলেই কম্পন শুরু হয়ে যায় যার অন্তরে আল্লাহর ভয় বসবাস করে আল্লাহর ভয় তাকে যেই হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় রাখতে পারে ওইটা ইমানদার হওয়ার এক নাম্বার গুণ আল্লাহর ভয় ভিতরে আছে কিনা বোঝা যাবে তো সহজেই আল্লাহর ভয় যদি ভিতরে থাকে আজান শোনার পরে মসজিদের বাইরে থাকবে নামাজ পড়া অবস্থায় থাকবে না নামাজ ছেড়ে দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শোনার সাথে সাথেই আল্লাহর ভয়ে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে কি ধরনের পরিবর্তন এটা নাড়া দিবে ভিতরে অন্তরে নাড়া দিবে নাড়া দেওয়ার সাথে সাথে একটা পরিবর্তন এটা কেমন একজন কৃষক মানুষ জমিতে বাস বাসতেছেন বা কাজ করতেছেন যেইমাত্র আল্লাহর নাম তার কানে আসবে শুনবে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথেই তার কাজের মধ্যে স্থিরতা আসবে আর সময় নাই ডাক আইসা গেছে কাজ বাদ নামাজ আগে আল্লাহর নাম স্মরণ হয়ে গেলে আল্লাহর নাম শুনেছে
এই কথাটা যখন স্মরণ হয়ে যায় এই হালত পরিবর্তন হয়ে যাবে গুনার সামনে আর বাগান বাড়াতে পারবে না গুনার থেকে ফিরে আসবে এই সিফত যদি একজন মানুষের মধ্যে থাকে যে আল্লাহর কথা স্মরণ থাকতে আল্লাহর কথা স্মরণ থাকলে ভুলের কাছে যায় না আল্লাহর কথা স্মরণ করলে আল্লাহর হুকুম ছাড়ে না আল্লাহর মায়া আল্লাহর মহব্বত আল্লাহর ভয় তার অন্তর ভরপুর ইমানদার সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ যেই এলাকায় এই সমস্ত ইমানদার বসবাস করে সবাই যদি এমন সত্যিকারের ইমানদার যেই দিন আমরা হতে পারবো যদি হতে পারি দেখবেন জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি ফজরের নামাজেও ওই পরিমাণ মুসল্লি এক নাম্বার গুণ আল্লাহর ভয় মনে রাখবেন একটা একটা করে দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই নাম্বার গুণ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা সত্যিকারের ঈমানদার তার দুই নাম্বার গুণ থাকবে আল্লাহর কালাম কুরআনুল করিমের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে ঈমান বাড়বে মুফাসসিরিনে কেরাম বলেন ঈমান তো এমন একটা দৌলতের নাম ঈমান তো এমন এক দৌলতের নাম চোখেও দেখা যায় না হাতেও ধরা যায় না ঠিক না ঠিক দেখছেন কেউ ঈমান দেখছেন কেউ হাতেও ধরা যায় না চোখেও দেখা যায় না এই সুযোগেই কিন্তু বেনামাজি গপটা মারে হের ঈমান ডাট যদি দেখা যাইতো তাহলে আর এই কথা কুরআনুল করিমের তিলাওয়াত শুনলে ঈমান বাড়ায় ঈমান বাড়ে মুফাসসিরিনে কেরাম বলেন বাড়ার অর্থ হলো তোমরা বুঝে রাখবা যেহেতু দেখাও যায় না ধরাও যায় না বাড়ে কমে বুঝবা কেমনে বাড়ার অর্থ হলো আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে ভালো লাগে আল্লাহর কালাম তিলাওয়াত করলে ভালো লাগে আল্লাহর কালাম যেখানে পড়ানো হয় মাদ্রাসায় গেলে ভালো লাগে মাদ্রাসা হোক অর্থাৎ কোরআনের সাথে আল্লাহর কালামের সাথে যত সম্পর্ক সব কিছুই যার অন্তরে ভালো লাগে বুঝবা তার ঈমান বাড়ে সত্যিকারের ঈমানদার হওয়ার দুই নাম্বার গুণ তার মধ্যে আছে আফসোসের সাথে বলতে হয় এই দেশে নামদারি অনেক মুসলমানও আছে নামে মুসলমান অবস্থানে কোরআনের বিরুদ্ধে নামে মুসলমান কিন্তু কোরআনের বিরুদ্ধে আচরণ করে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি কোনো আইন হয় আলেম ওলামাগণ যেই পক্ষে গিয়া কথা বলতে চান আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে গলা চেড়ে স্লোগান দেওয়া নামদারি মুসলমান এই জমিনে আসে না নাই ওদের ইমান সত্যিকারের ইমানদার হওয়ার গুণ এদের ভিতরে নাই সত্যিকারের ইমানদার হওয়ার গুণটা আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে হবে ইমানের নূর বারে কমে বুঝবা কেমনে যদি তোমার বালা লাগে অনেক মানুষ এমন আছেন কোরআনকে এত মহব্বত করে কোটি টাকা দামের জায়গাটা ইচ্ছা করলেই বিশাল বিল্ডিং বানায়া পয়সা কামাতে পারতেন ভাড়া দিতে পারতেন কোরআনের মহব্বতে বাড়িও বানান নাই কোনো বাগান বানান নাই মার্কেট বানান নাই আল্লাহর কোরআন পড়ানোর জন্য কোরআনের মহব্বতে দামি জায়গা মাদ্রাসার নামে দিয়া দেয় কোরআনের পাগল এমন আছে না নাই আরেকটু জোরে এখন আছে না নাই
বলছিলাম যে মনে আছে নি সহজ হবে হিসাব কিছু আমল আল্লাহর কাছে এমন আল্লাহ বলেন এত বড় দাতা হওয়ার গুণ তো এটা আমি আল্লাহর আমি রহমান এই গুণ কোন বান্দার ভিতরে ঢুকে রে যেই বান্দার দিলের ভিতরে এই সিফট ঢুকে যায় আমি আল্লাহর মায়া মহব্বত তার উপরে পড়ে যায় এটা এত সহজ দিল নয় দুনিয়ার মাল আল্লাহ অনেক রেই দেন সবার মাল সব জায়গায় লাগে না ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু নিজের মাল দিয়ে আল্লাহর সন্তুষ্টি কিনে ফেলছেন সবাই পারে না কোরআনের মহব্বত কুরআনুল করিম তিলাওয়াত শুনলে ভালো লাগে এমন ঈমানদার তারাবির নামাজে খতমে তারাবি হয় আবার তাহাজ্জুদের মধ্যেও খতম হয় বহু জায়গায় এমন আছে কোরআন প্রেমিকরা হুজুরের কাছে রিকোয়েস্ট করেন হুজুর তাহাজ্জুদের সময় আর এক কান খতম করেন তারাবিতে যেই পরিমাণ লোক এই পরিমাণ না সংখ্যায় খুব কম বেশ কয়েকজন মানুষ হুজুরকে নিয়ে যে খতম শুরু করেন এই মানুষগুলো কুরআনুল করিমের তিলাওয়াত এত পছন্দ করে তারার এত ভালো লাগে আদা পারা এক দুই রাকাত এক রাকাতে আদা পারা দ্বিতীয় রাকাত অর্থাৎ দুই রাকাতে পুরো এক পারা তিলাওয়াত করে ফেলে তারার মজাই লাগতে থাকে এই যে মজা লাগতে থাকে এর মানে হলো ঈমান বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে এই ঈমানের শক্তিটা এমন একটা শক্তি ঈমানের শক্তিওয়ালা মানুষ আমি জীবনে দেখেছি দুইজনে দরে বাথরুমে নেওয়া লাগে ওযু গোসল করানো লাগে কিন্তু পবিত্র বানাইয়া যায় নামাজে যদি দাঁড় করাইয়া দেওয়া হয় তখন আর কারোর দরা লাগে না পাঁচ সাত দশ মিনিট পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেই আছেন রুকুত যান না এটা বডির জোর না এটা ইমানের জোর সত্যিকারের ইমানদারের দুই নাম্বার গুণ হবে কোরআনের মহব্বত তার অন্তরে থাকবে কুরআনুল করিমের মহব্বত যার অন্তরে থাকবে কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালা পড়ার জায়গা কোরআনের সাথে সম্পৃক্ত যা কিছু আছে সব কিছুই তার বালা সব কিছুর প্রতি তার মহব্বত থাকবে বুঝবেন ইমানদার হওয়ার সত্যিকারের ইমানদার হওয়ার দুই নাম্বার গুণ আপনার ভিতরে আছে তিন নাম্বার إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সত্যিকারের ইমানদারের তিন নাম্বার গুণ হামেশা সর্বদা সব কিছুতেই আল্লাহর উপরে ভরসা করে সত্যিকারের ইমানদার লোকটা সব সময় আল্লাহর প্রতি ভরসা করে চলে কোন কোন মানুষ আল্লাহর প্রতি ভরসা করে চলে আর কে কে চলে না সহজেই বোঝা যায় যে কেমনে বুঝবেন আপনি সালাম দিয়া জিগাইবেন যে ভাই কেমন আছেন যাদের ভিতরে আল্লাহর কথা স্মরণ আছে যে আল্লাহর প্রতি ভরসা আছে তারা প্রথমেই কইব আলহামদুলিল্লাহ কারণ তার হালতের প্রতি সে খুশি আলহামদুলিল্লাহ কইব আর যার অন্তর হালতের উপরে খুশি না আল্লাহর উপরে খুশি না আলহামদুলিল্লাহ বাইরই তোরা কইব মোটামুটি আরো জোরে কর এটা হলো মাঝামাঝি শব্দ না মোটামুটি আর নইলে কোনো না হালত খুব খারাপ খুব খারাপ এই সমস্ত কথায় কি আল্লাহ খুশি না বেজার বেজার মুসলমানের জবানে হবে কেউ জিজ্ঞাসা করলে হালত ফুর্সি করলে হাল ফুর্সি করলেই বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হন হালতের উপরে রহম করেন
তখন বান্দার জবানের কথা শুইনে যাও রহম আইতো আসিল এইটা বাড়াইয়া না মোটামুটি এই শব্দটা খুব প্রসিদ্ধ না রাস্তাতে সকালে হাঁটার তো একটা প্রচলন আছে সকালবেলায় হাঁটে স্পিডে ডায়াবেটিস হইলে বেশিরভাগ হাঁটে তো পাশাপাশি বাসা পাশা প্রতিবেশী পাশাপাশি বাসা হইলে একটু ঝগড়াটগড়াও তো থাকে অনেক সময় তো পাশের বাসার একজন স্বাস্থ্যসারী মহিলা যায় এক রাস্তার সাইডে দিয়ে আর আরেক সাইডে দেয় পুরুষ এই পুরুষরা একজন জিগাইছে ভাই সাহেব কেমন আছেন কই মোটামুটি বেটি দাঁড়ায় গেছে বুড়া হইছ চরিত্রটা ভালো হলো কইটি কি আমরা দুইজন কথা কইতেছি বেটি সেত লগে লাগে কয় আমি বুঝছি না তুমি কইছো মোটামুটি তুমি আমার মুডি কইছো কয় রে আমি সেই মুডি কইছি না তরে বাট এই যে তৌবা করছেন যে মোটামুটি আর কইতাম না আলহামদুলিল্লাহ কইলে তরে এই ফেস লাগে না আপনি ঢাকায় যাবেন একটা টিকিট কাটলেন যদি লোকটার অবস্থাটা হয় যে আল্লাহর উপরে ভরসা করে চলে যে কই যাবেন যে ইনশাল্লাহ ঢাকা যাবো আল্লাহ যদি নেওয়ায় গাড়ি দিয়া নিবেন কে মাধ্যম হইল গাড়ি আপনি চলেন কেমনে যে আল্লাহই চালায় ব্যবসার মাধ্যমে আল্লাহই চালায় চাকরির মাধ্যমে আল্লাহ করেন সব কে করে আল্লাহ যদি গরিবী হালতে রাখে তবু বান্দা নারাজ না আল্লাহ যদি রুগী বানায় রাখেন তবু বান্দা নারাজ না গুণ কয়টা এই পাঁচটা গুণ এবার আবার হিসাব করি কোন কোন জায়গার সাথে কোন গুণের সম্পর্ক আল্লাহর ভয় থাকে কোথায় মানুষের কোন জায়গায় থাকে ভয় অন্তরে কোরআনের মহব্বত থাকে কোথায় অন্তরে আল্লাহর প্রতি ভরসা এটাও থাকে অন্তরে সুতরাং গুণ পাইলাম তিনটা জায়গা পাইলাম একটা চার নাম্বার গুণ নামাজ কায়েম করা নামাজ পড়লে পুরা বডি লাগে আগে জায়গা ছিল একটা অন্তর এখন পাইলাম বডি গুণ গেল চারটা জায়গা পাইলাম দুইটা এবার আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া এইটার জায়গা হইল আর একটা মালের সাথে সম্পর্ক এই যে তিনটা গুণ সম্পর্ক হলো একটা অন্তরের সাথে একটা বডির সাথে আর একটা মালের সাথে এবার আসেন আল্লাহ পাক পুরস্কার ঘোষণা করেছেন কয়টা সুবহানাল্লাহ কইতেন না বান্দারে তোমার গুণ যদিও পাঁচটা তিনটা জায়গার সাথে সম্পর্ক এর জন্য পুরস্কারও দিলাম তিনটা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন করিম এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে সম্মানী বানায় দেওয়া হবে দুই নাম্বার আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ করে দেওয়া হবে তিন নাম্বার আল্লাহর পক্ষ থেকে সম্মানী রিজিক দেওয়া হবে পুরস্কার হলো কয়টা আল্লাহ যারে সম্মান দেন শুধু ইহকালে না পরকালেও দেন উভয় জাহানে লোক সম্মানিত হয়ে যায় আল্লাহ যদি গুনাহ মাফ দেন তার আর গুণা থাকে না এখন আমরা একটু পুরস্কারগুলো গবেষণা করি দেখেন তিনটা পুরস্কার আল্লাহু আকবার গুণগুলো তিনটা জায়গার সাথে সম্পর্ক অন্তর বডি মাল পুরস্কারও তিনটা জায়গার সাথেই সম্পর্ক আল্লাহ মর্যাদা বাড়াবেন কারোর যদি সম্মান বাড়ে বা কমে লাগে কি বডি না অন্তরে আপনারা ঘুমাই গেছেন কি আবার সম্মান বাড়লে কমলে ইজ্জত বাড়লে কমলে লাগে কি বডিত না অন্তরে খুব
খুশি হইলেও অন্তর বেজার হইলেও আল্লাহ বলেন তোমার ওই তিনটা গুণ একটা জায়গার সাথে সম্পর্ক অন্তর আমি আল্লাহ মর্যাদা বাড়ায়া দিয়া অন্তর সুখী করে দিব মানুষ যত গুনাহ করে এই বডির দ্বারা করে নামাজ কায়েমের যে গুণটা ছিল বডির সাথে গুনাহও করে মানুষ বডি দিয়া আল্লাহ বলেন তুমি যদি নামাজ কায়েম করে ফেলো এই বডির দ্বারা যত গুনাহ উপার্জন হয়েছিল যত গুনাহ জমছিল আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেয় যারা আল্লাহ বলেন আমি সম্মানই রিজিক তারে দিব কারণ এটা মালের সাথে সম্পর্ক আমার দেওয়া মাল যদি আমার দেয় আমি আল্লাহ তারে বাড়ায় দেই কত জানোনি দানের হালত তৈরি করে সবাই দান খয়রাত করতে পারে না আল্লাহ এই সুযোগ সবাইকে দেন নাই তবে যাদেরকে দিবেন তারা যদি দান করেন বাকিরা খুশি না বাজার খুশির আওয়াজটা তো বোঝা গেছে না যে খুশি আপনারা আরো জোরে কর যদি খুশি হন একজন মানুষ তার সামর্থ্য অনুযায়ী দান করবে তার জন্য দোয়া করা যাবে না সকলে মিলে যদি তার জন্য দোয়া করি কোন মজলিসে 40 জন এক জায়গায় থাকলে আল্লাহ একজনকে ওলি বানায় এই মজলিসের দোয়া কবুল করে নেন কোন মানুষ যদি মনে কোন নেক আশা নিয়া দানের হাত বাড়ায় আমরা তার জন্য যদি দোয়া করি আল্লাহ কি তার দিকে রহমতের হাত বাড়ায় দিবে আমরা বেজার না খুশি এই খুশিটা বোঝা যাবে ইনশাআল্লাহ আল্লাহর ঘর কেন্দ্রীয় মসজিদ কেন্দ্রীয় কেন্দ্রীয়